আসসালামু আলাইকুম, আমি এখন আমাদের সাত বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই। এই সাত বাগানটি মূলত মুরাদপুর মদিনাতুল মাদ্রাসার সাদে অবস্থিত। এই বাগানটিতে বিভিন্ন রকমের ফল গাছ আছে, যেগুলোর বয়স মাত্র 2 থেকে 3 বছর। বন্ধুরা, আমাদের সাত বাগানে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন একটি 12 মাসি রয়্যাল গাছ, যেটিকে উলবরি গাছ হিসাবেও ব্যাপক পরিচিতি আছে। আমরা দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর পরিমাণে উলবরি হয়ে আছে। এই গাছটির বয়স মাত্র 2 বছর, তবে এখন যেই উলবরির বড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সিজন সারা উলবরি। সিজনের সময় আরও প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে। আম গাছটির নাম হলো বেনানা ম্যাঙ্গো। এই গাছটি প্রচুর পরিমাণে আম হয়ে থাকে। এক একটি আমের ওজন হয় প্রায় 2 কেজির মতো। এই জামরুল গাছটির বয়স মাত্র 2 বছর, তবে এবছর সিজনের সময় প্রচুর পরিমাণে জামরুল হয়েছিল। দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো ব্ল্যাকবেরি গাছ। এই গাছে আঙ্গুল ফলের মতো থোকনা থোকনা ছড়া ছড়া ব্ল্যাকবেরি হয়ে থাকে। এখন সিজন না, এই কারণে ফল নাই গাছে। সিজনের সময় প্রচুর পরিমাণে হয়ে থাকে। পাশে একটি মরিচ গাছ, পাশে একটি পেঁপে গাছ। এই গাছটি হলো 12 মাসি পেয়ারা গাছ। এই গাছের একটি বৈশিষ্ট্য আছে, এই গাছটিতে একই গাছে 2 ধরনের পেয়ারা হয়ে থাকে। উপরের দিক দিয়ে সবুজ কালার পেয়ারাটা হয়, আর নিচ দিক থেকে সাদার মধ্যে ডোরা রঙের পেয়ারা। বাকি পেয়ারার ভিতরে পুরোটাই গোলাপি কালার হয়ে থাকে। খেতে খুব সুস্বাদু এবং প্রচুর পরিমাণে পেয়ারা হয়ে থাকে। এখন যে পেয়ারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত সিজন সারা পেয়ারা। সিজনের সময় আরও প্রচুর পরিমাণ হয়েছিল। পাশে আসেন, পাশে একটি দেখতে পাচ্ছেন আপনারা, একটি সবেদা গাছ। এটা দেশি সবেদা, এই গাছটি দেশি সবেদা। এটাতে সিজনের সময় প্রচুর হয়, সিজন সার একটু কম হয়। যেখানে আছে আরও আছে, এটা সিজনের সারা, সিজনের সময় আর অনেক হয়ে থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটি 12 মাসি আম গাছ। যে আম গাছটির বৈশিষ্ট্য হলো এক ডালে আম থাকে, অপর ডালে মুকুল থাকে। 12 মাসেই এখান থেকে আম পাওয়া যায়। এই গাছটির বয়স মাত্র 3 বছর। এই পাশেই যে গাছটি দেখতে পাচ্ছেন লতা পাতার মতো, এই গাছটির নাম আঙ্গুর ফল গাছ। এটাতেও মোটামুটি আঙ্গুর ফল ধরেছিল, এখন গাছে ফল নাই। তারপরে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম সবেদা ফল গাছ। এটা থাই সবেদা নামে পরিচিত। এই সবেদা সারা বছর এই সবেদাটা হয়ে থাকে এবং প্রচুর পরিমাণ হয়ে থাকে। এখন যে সবেদাগুলো গাছে আছে, এটি মূলত সিজন সারা সবেদা। সিজনের সময় আরও হয়েছিল। এটা ফুলের থেকে নিয়ে এটা খাওয়ার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত সময় লাগে, প্রায় 4 মাস। এখন যেই সাইজটা, এটা মোটামুটি 2 মাস হয়ে গেছে। আর 1 মাস গেলেই কালার চলে আসবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম কামরাঙ্গা গাছ। এটিও 12 মাস একটি ফল গাছ। এই গাছেও প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে। এই গাছটির বৈশিষ্ট্য হলো ফলের সাথে মুকুল থাকে, এক ডালে ফল থাকে আরেক ডালে মুকুল থাকে।
কি প্রচুর পরিমাণে হয়ে থাকে। নিচে গেলাম ফল পড়াও আছে, দেখতে পাচ্ছেন আপনারা গাছে না দেখা যাচ্ছে। এই গাছটির নাম কটলেবু গাছ। তবে এই গাছটির একটা বৈশিষ্ট্য হলো একই গাছে কটলেবু হয়ে থাকে এবং এলাচি লেবু নামে যে লেবুটা পরিচিত ওই লেবুটা হয়ে থাকে। একই গাছে দুই ধরনের ফল হয়ে থাকে। এখানে একটি সিম গাছ দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে, এখানে আরেকটি কটলেবু গাছ, তবে এটার মধ্যে শুধু কটলেবু হয়ে থাকে। এখানে একটি বলছেন এই গাছটার বয়স মাত্র ৬ মাস, তবে এই গাছটায় এবছর মাত্র একটা ফলই হয়েছিল। আশা করছি সামনে বছর একাধিক ফল পাবো এখান থেকে। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম জলপাই গাছ। এই গাছটির বয়স মাত্র ৩ বছর। এই বছর মোটামুটি জলপাই হয়েছিল, এখন অল্প কিছু জলপাই আছে গাছে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রায় সময় এসে এখান থেকে খেয়ে যায়। এখানে ড্রামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম স্ট্রবেরি পেয়ারা। এই পেয়ারা গাছের মধ্যে এই গাছটার বয়স মাত্র ১ বছর, তবে আমি আশা করছি এই বছরের মধ্যেই গাছটিতে ফল চলে আসবে। এই গাছটিতে ফল হয় মানে স্বপ্না স্বপ্না, একই স্বপ্নার মধ্যে চার পাঁচটা ৬টা। আশা করি ইনশাল্লাহ এই বছরই ফুল চলে আসবে। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা সিম গাছ। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে গেলাম ফুল আছে এবং সিমও ধরতেছে, আশা করি অল্প সময়ের ভিতরে খাওয়া যাবে। পাশেই আরেকটি পেয়ারা গাছ, যে পেয়ারা গাছটির নাম হলো থাই সিক্স পেয়ারা। এই গাছটির বৈশিষ্ট্য হলো এই গাছটিতে প্রচুর বড় পরিমাণে পেয়ারা হয়, মানে পেয়ারাটার আকার হয় একটু বড়। পেয়ারের ভিতরের রঙটা হয় গোলাপি কালার, খেতে খুবই সুস্বাদু। পাশে একটি ছোট টপের মধ্যে আমড়া গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটার বয়স ১ বছর, কিন্তু সারা বছরই আমড়া হয়ে থাকে। এখন ফলও দেখা যাচ্ছে, আশা করি এবছর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল হবে। এই আমার ছাদ বাগান এই পর্যন্তই। এরপর আপনারা দেখলেন যে ছাদ বাগানটি, এটা মূলত মুরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসার ছাদে অবস্থিত। এখানে আসলে ছাদ বাগান করতে বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না, শুধু একটু পানি দিলে চলে, রাসায়নিক কোনো কিছুই লাগে না, দেশীয় পদ্ধতিতেই করা যায়। কোনো রকম রাসায়নিক ব্যবহার করতে হয় না। তবে ছাদ বাগানের মধ্যে কিছু রোগ হয়, যেগুলো কমন রোগ, গাছের কমন রোগ, এই রোগের জন্য ওই কীটনাশক ব্যবহার করলেই এই রোগগুলো চলে যায়। তো এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।